আপনাদের এখানে কিসের আন্দোলন চলছে? এখানে এখানে হচ্ছে একজন মানুষ আসলে এখানে আমাদের প্রোগ্রাম ছিল, মনে হয় যারা ভাবতে পারছে যে আওয়ামী লীগের এজেন্ট এখানে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল, তারা সবাই দাবি করছে। বাংলাদেশের ছাত্রদের চলমান কোটা বিরোধী আন্দোলনের উত্তাপ এখন লন্ডনে। বৃহস্পতিবার দিনব্যাপী ঐতিহাসিক আলতাফালি পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে আন্দোলন মিছিল অব্যাহত রাখেন। বিকেলে ছাত্রলীগ যুবলীগের অনুষ্ঠানে কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্ররা হামলা চালায়। ছাত্ররা দাবি করছেন ছাত্রলীগের পক্ষ থেকে আলতাফালি পার্কে চলমান সমাবেশে গিয়ে কেউ উস্কানি প্রদান করে। এর জোর ধরে পার্শ্ববর্তী মাইক্রো বিজনেস সেন্টারে ছাত্র যুবলীগের সমাবেশে হামলা চালায় উত্তপ্ত আন্দোলনকারীরা। এ সময় কয়েক দর্জন পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে ছাত্ররা জানিয়েছেন তাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ যুবলীগের কেউ বা কারা গিয়ে উস্কানি প্রদান করেন। আর ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয় মাইক্রো বিজনেস সেন্টারে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে ছাত্র আন্দোলনের নামে হামলা চালায়। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল শুক্রবার কয়েকটি সংগঠন বাদ জুম্মা আলতাফালি পার্কে গায়েবানা জানাজা এবং সমাবেশ অব্যাহত রাখবে। বিকেলে কয়েকটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা সমাবেশের আহ্বান জানিয়েছেন। ফয়সল মাহমুদ, FM নিউজ, লন্ডন।